ছুটি বা সামার ভ্যাকেশান কী হবে এ নিয়ে সারা দিন সোশ্যাল মিডিয়াতে আলোচনা বিভিন্ন মিডিয়াতে আলোচনা প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে ইলেকট্রনিক মিডিয়া সমস্ত জায়গায় এই খবর ছেপেছে সেই সংক্রান্ত ভিডিও আমি আমাদের এই চ্যানেলে দিয়েছিলাম তারপর বিভিন্ন ধরনের মন্তব্য এবং বিভিন্ন ধরনের বক্তব্য বিভিন্নজন রেখেছেন কেউ বলেছেন যে পরিস্থিতি অনুযায়ী জেলা ভেদে বা এলাকা ভিত্তিক ছুটির ব্যবস্থা করা হোক কেউ বলেছেন যে অবিলম্বে অর্থাৎ ইমিডিয়েট এফেক্ট এর মাধ্যমে গরমের ছুটি দেওয়া হোক বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করেছিলেন সেক্ষেত্রে আজকে মিটিং হয়েছে শিক্ষা দপ্তরের বিভিন্ন আধিকারিকদের সঙ্গে আবহাওয়া দপ্তর এবং স্বাস্থ্য দপ্তর সবার সঙ্গে আলোচনার পর শিক্ষা দপ্তর তাদের সিদ্ধান্ত জানিয়েছে বসু সেই তথ্য সবাইকে জানিয়েছেন এবং সংবাদ মাধ্যমের সামনে তার বক্তব্য পেশ করেছেন সেক্ষেত্রে গরমের ছুটি নিয়ে কি হবে গরমের ছুটি আপাতত দেওয়া হচ্ছে না অর্থাৎ আগামীকাল বা পরশু দিন থেকে যে গরমের ছুটি পড়ছে তা নয় আবহাওয়া দপ্তর বলেছে যে আগামী সপ্তাহে পরিস্থিতির উন্নতি হতে পারে এবং সোমবার বা মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা আছে সেজন্য আগামী সোম বা মঙ্গলবার সমস্ত বিষয় দেখে এবং পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে সেক্ষেত্রে গরমের ছুটি এগিয়ে আসতে পারে সেক্ষেত্রে গরমের ছুটি এগিয়ে নিয়ে আসা হতে পারে কিন্তু এখনই নয় আবার তিনি এও বলেছেন যেহেতু বিগত দুবছর ধরে স্কুলগুলোতে পড়াশুনো সেভাবে হয়ে ওঠেনি সেজন্য পড়াশুনোর দিকটিও ভাবতে হচ্ছে অর্থাৎ দুদিকেই ভাবতে হচ্ছে যার জন্য আপাতত এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে তবে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে এবং সমস্ত জায়গাতে কি পরিস্থিতি আছে তার উপর বিবেচনা করে সমস্ত দিক খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই গরমে ধন্যবাদ